আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তী বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল, অতপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন। আজকের ইয়েমেন 570 সালে অক্সাম সাম্রাজ্যের অধীনে ছিল। ইয়েমেন ছিল গভর্নর শাসিত, কেন্দ্রীয় সরকার তাদের পছন্দের লোকদেরকে ভাইসরয় নিয়োগ দিত। ইয়েমেনের তেমন একজন ভাইসরয়ের নাম আবরাহা আল আশরাম। অসহিংস, উগ্র এবং প্রচণ্ড জেদি। মক্কার বাইতুল্লার প্রতি মানুষের অত্যধিক টান তার কিছুতেই ভালো লাগত না। সে মনে প্রাণে চাইত মানুষ দলে দলে তার সিংহাসনের চারদিকে জড়ো হয়ে তাকেই প্রণাম করুক। সে বাইতুল্লা থেকে আরও বড় সাজানো গোছানো এবং নান্দনিক একটি চার্চ ইয়েমেনের প্রাণকেন্দ্র সানাতে প্রতিষ্ঠা করল। নির্মাণ শৈলীতে তৎকালীন যুগে আলোড়ন সৃষ্টি করার মতোই স্থাপনা ছিল সেটি। সব ঠিকঠাক করে মক্কাবাসীকে বলা হল তারা যেন পুরাতন কাবা ঘর ইবাদত বাদ দিয়ে জাঁকজমকপূর্ণ নতুন চার্চে এসে ধর্মকর্ম করে। এসব ঘোষণা কোনো প্রভাব ফেলতে পারেনি। যেই সেই মক্কার অধিবাসীরা বাইতুল্লাকে তাদের হৃদয়ের মণিকোঠায় রেখে দিল। আব্রাহা তা দেখে বেশ ক্ষিপ্ত হয়, বাইতুল্লাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে অগ্রগামী দল পাঠিয়ে মক্কার যুবক এবং উট কব্জা করে ফেলে, যাতে প্রতিরোধের কোনো পথ মক্কাবাসীদের না থাকে। সাথে যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত একটি প্রস্তুতিপত্র পাঠায়, তাতে এমন ভয়াবহ যুদ্ধের প্রতি ইঙ্গিত দেওয়া হয় যা সামাল দেয়া মক্কাবাসীর পক্ষে কোনো ক্রমে সম্ভব নয়। এমনকি পুরো আরবের অস্ত্র যদি এক করা হয়, তবুও আব্রাহার অস্ত্রশস্ত্রের অর্ধেক হবে না। আব্রাহার সৈন্যবাহিনীর বিশাল বহর নিয়ে বাইতুল্লাহ অভিমুখে রওনা হয়। চারদিকে রণঝঙ্কার। তার বহরের আকর্ষণ ছিল বিশাল দেহি হাতি। সে নিজেও এমন হাতির পিঠে চড়ে যা মক্কার লোকেরা ইতোপূর্বে দেখেনি। আধুনিক যুগের ট্যাঙ্কের মতো ছিল হাতিগুলো। মক্কার লোকেরা বাধা দেয়নি। আব্দুল মুত্তালিব শুধু বলেছিলেন এই ঘরের মালিকই তার ঘর শত্রুর হাত থেকে রক্ষা করবেন। আব্রাহা দলবল নিয়ে মক্কার প্রাণ কেন্দ্রে উপস্থিত। স্থানীয়রা পাহাড়ের আড়ালে লুকায়িত, শুধু নেতৃস্থানীয় কিছু লোক উপস্থিত ছিলেন। পবিত্র কাবাকে ধুলায় পরিণত করতে আব্রাহা প্রস্তুত। হঠাৎ পশ্চিম আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ক্ষণিকের মধ্যেই মেঘের মতো কিছু এসে আব্রাহার পুরো বাহিনীকে ঘিরে ফেলে। আসলে তা মেঘ ছিল না, অগণিত ছোট ছোট পাখি একসাথে দল বেঁধে ডানা মেলে উড়ে আসায় মেঘের মতো মনে হয়েছে। পাখিগুলো দেখতে চড়ুয়ের মতো, নাম আবাবিল। প্রতিটি আবাবিলের সাথে তিনটি করে নুড়ি পাথর ছিল, দুটো দুই পায়ের নখে আর একটি ঠোঁটে। সেই পাথরকণার সাইজ ছিল ছোলা বুটের মতো। আব্রাহার দল যখন কাবা ধ্বংসের চূড়ান্ত উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই আকাশ থেকে আবাবিল নুড়ি ফেলতে থাকে একসাথে পুরো বাহিনীর ওপর, যেন পাথরের বৃষ্টি। পাথরকণা যার উপরই পড়েছে সেই লুটিয়ে পড়েছে। একটু নড়াচড়া দেওয়ার হিম্মত তাদের ছিল না, সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এক একটি পাথর ছিল এ যুগের সবচেয়ে শক্তিশালী মিসাইল। পুরো দলের সব শেষ। আব্রাহা তখন রক্তাক্ত। আল্লাহ হয়তো তাকে কিছুক্ষণের জন্য জীবিত রেখেছিলেন অপমানের গ্লানি বয়ে বেড়ানোর জন্য। যুদ্ধে ভয়াবহ পরাজয়ের পর বুক ফুলিয়ে আসা লোকটি রক্তাক্ত দেহ এবং ছেঁড়া কাপড় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রস্থান করে। তার এমন লজ্জাজনক প্রস্থান দেখে মক্কাবাসী বেশ আনন্দ উপভোগ করে, হাততালি দিয়ে ভর্তি করে। তবে আব্রাহা তার নিজ দেশে যেতে পারেনি, পথিমধ্যেই মারা যায়। সেই বছরটাকে ইতিহাসে আমুল ফেল বা হস্তির বছর বলা হয়ে থাকে। আর ওই বছরই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। কোরআনে এই হস্তি বাহিনীর এই ঘটনাকে চিত্রায়ণ করা হয়েছে এভাবে। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তী বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল, অতপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন। পৃথিবীর যত দাম্ভিক রাজা বাদশাহ ছিল, আল্লাহ সবগুলোকে শায়েস্তা করেছেন একদম দুর্বল এবং ক্ষুদ্র বস্তু দিয়ে, যা তারা কখনো কল্পনা করেনি। নমরুদ, ফেরাউন থেকে আব্রাহা কেউ কিন্তু খুব বড় কোনো আক্রমণে নিহত হয়নি। মশার কামড়ে
পানিতে ডুবে বা পাখির মুখ থেকে ফেলা পাথরের আঘাতে নাস্তানাবুদ হয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাকে মারতে তার জন্য একটি মশা বা একটি পাথরকণাই যথেষ্ট। সুতরাং আল্লাহর ক্ষমতার বিপরীতে যারা ক্ষমতা দেখায় তাদের পরিণতি যুগে যুগে এমনই হয়ে আসছে।